কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কিছুদিন যাবত ধরে সবাই আমাকে বারবার খালি বলছিলেন, আপু প্রো টাইপার্সের উইড্রো ভিডিও, বা কেউ জানেন হচ্ছে লিখা টাইপিংয়ের উইড্রো ভিডিও, এরকম করে আমাকে হচ্ছে অনেক ইয়ে করছেন, যার কারণে আমি আপনাদেরকে উইড্রো ভিডিওটা দিতে পারি নাই, কারণ আমি নিজে ওখানে কাজ করতে পারি নাই আর বিভিন্ন সমস্যার কারণে আমি দিতে পারি নাই। তো আজকে আমি আপনাদেরকে প্রো টাইপারের উইড্রো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা প্রো টাইপার বা লিখা টাইপিং কীভাবে উইড্রোটা করবেন। তো ওইখানে একটা ইয়ে হচ্ছে কি, ওখানে $2 নিচে তুলতে পারবেন না। আমি আবার অনেকজনকে বলছিলাম যে $1 হলে উইড্রো করতে পারবেন, সেটা বলছি কারণ হচ্ছে আমার মনে হয়েছিল হয়তো $1 করলে উইড্রো করতে পারবো। এখন আমি এর আগে একটা অ্যাকাউন্ট থেকে উইড্রো করতে চেয়েছিলাম বাট পারি নাই, তো আজকে $2 করলাম, দেখি উইড্রো হয় কি না, আর 100% হবে আশা করি। তো প্রথমে হচ্ছে আমি ক্রোম ব্রাউজারে ঢুকি। ক্রোম ব্রাউজারে ঢোকার পরে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, এই যে দেখুন আমি টোটাল কয়টা করেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন কয়টা করেছি। আর হচ্ছে এই যে আমার $2, অনেকে বলে আপু $2 হলে বুঝবো কীভাবে $2 হয়েছে কি না, এই সেই, এই যে এরকম দেখলে, এরকম দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার $2 হয়ে গেছে, এই যে এরকম, আশা করি বুঝতে পারছেন বিষয়টা কীরকম, আমি এরকমের কথা বললাম। এখানে কিছু কথাও লিখছে ওরা, এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন এগুলা। তো আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ডেলি ক্যাপচাটা কীভাবে করবেন, সেটা ভিডিও লাস্টে দেখাবো, এখন আমি উইড্রোতে দিব। তো আমি এখানে ক্লিক করার পর এখানে আমি প্রথমে মাই ওয়ালেটে ক্লিক করব, মাই ওয়ালেটে ক্লিক করলাম। মাই ওয়ালেটে ক্লিক করার পর এখানে আপনাদের কিছু ওয়ালেট দেখাবে, একটা হচ্ছে পেপ্যাল ওয়ালেট, আরেকটা হচ্ছে বিটকয়েন, জি ক্যাশ, ইলোড, আরও হ্যান ত্যান অনেক কিছু। তো আমরা এখান থেকে পেপ্যালে উইড্রো দিব। আমি চেয়েছিলাম বিটকয়েনে, কিন্তু ওরা আসলে বিটকয়েন আর জি ক্যাশটা অফ করে দিয়েছে, যার কারণে হচ্ছে বিটকয়েন আর জি ক্যাশ থেকে উইড্রো দিতে পারবো না, তো পেপ্যাল থেকে দিতে হবে। আমি এই অ্যাকাউন্টটি করার ভিডিওতে বলছিলাম যারা যারা পেপ্যালে উইড্রো দিতে চান আমার সাথে যোগাযোগ করো, অনেকে কিন্তু আমার সাথে যোগাযোগ করছিলেন, কিন্তু আমি আসলে আপনাদেরকে বলছিলাম যে পেপ্যাল থেকে উইড্রো দিতে পারবো না এরকম। কিন্তু পরবর্তীতে আমি এটা নিয়ে অনেক রিচার্জ করি, রিচার্জ করার পর আমি এখন পেপ্যাল থেকে উইড্রো দিতে পারবো। তো যারা কয়েন দিতে চান বা ডলার দিতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমি হচ্ছে আপনাদের ডলারগুলো নিয়ে আপনাদেরকে বিকাশ নগদে টাকা দেব। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এখানে পেপ্যাল অ্যাকাউন্টের ইমেল, মানে আমার যে অ্যাকাউন্ট খোলা আছে ওটা এখানে বসাবো। বসানোর পর এই যে মানে আপনারাও আমাকে জিজ্ঞেস করলে আমি আপনাকে আমার পেপ্যাল অ্যাকাউন্টের ওয়ালেট অ্যাড্রেসটা দিব। তারপর এখানে বসানোর পরে যে এখানে আপগ্রেড অ্যাকাউন্ট আছে, এই যে এখানে আপগ্রেড অ্যাকাউন্ট একটা ক্লিক করবেন, তাহলে যে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে সাকসেসফুলি বসা যাবে। যে এখন আমি পেপ্যাল অ্যাকাউন্টটা বসাচ্ছি, আমি এখানে হচ্ছে আপগ্রেড অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। এই যে দেখুন উপরে লেখাও আসছে ওয়ালেট সাকসেসফুলি আপডেটেড, মানে আমার ওয়ালেটটা সাকসেসফুলি আপডেট হয়েছে। তারপর এটা আপডেট করার পরে যে এখানে এক্সট্রা ক্যাপচা লেখা আছে এটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে উইড্রো লেখা আছে উইড্রোতে একটা ক্লিক করব। উইড্রোতে যদি ক্লিক করার পরে যে আমি যে বলছিলাম না বিটকয়েন আপনি উইড্রো করতে পারবেন না, জি ক্যাশ উইড্রো করতে পারবেন না, এই যে দেখুন এখন ওরা রেড কালারের বলেও দিয়েছে। আচ্ছা যাই হোক, এখন আমি হচ্ছে সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করে আমি এখানে হচ্ছে পেপ্যাল করে তারপর হচ্ছে এখানে অ্যামাউন্ট লিখবো। এখানে হচ্ছে আমার $2 হয়ে গেছে, তাহলে আমি এখানে লিখবো $2.00, আমি বরাবর $2 উইড্রো দিব। এবার উইড্রোতে ক্লিক করার পর এখানে কি লিখছে দেখেন, protypers.com সেস কনফার্ম ইউর উইড্রো ওয়াল রিকোয়েস্ট। তারপর আমি যখন উইড্রোতে ক্লিক করলাম তখন দেখেন সেভ চেঞ্জ আসছে, তারপর উপর দিয়ে রেড কালার একটা কথাও লেখা আসছিলো। তো এখানে হচ্ছে আমি আবার দিই, ও সরি আমার তো উইড্রো হয়ে গেছে, যে দেখেন এখানে $2 ছিল, $2 যে ছিল সেটা চলে গেছে, বাকি যে কয়েনগুলো আছে ওগুলো আছে। এখন আমি খুঁজবো ওয়ালেট অ্যাড্রেস, এই যে দেখেন এখানে লেখাও আসছে আমার ওয়ালেট হচ্ছে আমি জুলাই 19, 2023, 3:26 PM তো বাজতেছে না ওদের হিসাবে আর কি, 3:26, আমাদের এখানে তো 1:27। তো আর এই যে দেখেন ট্রানজ্যাকশনাল কোড অ্যামাউন্ট হচ্ছে আমি $2 দিয়েছি, যে $2 আর এই যে পেপ্যাল আর এই যে পেন্ডিংয়ে আছে, যখন এটা পেইড আসবে তখন আপনার উইড্রোটা একেবারে সাকসেসফুল হয়ে যাবে। আশা করি উইড্রোর নিয়মটা বুঝতে পারছেন, যারা যারা উইড্রো দিতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমি দেখাই দিব। প্রথমে কী করবেন আপনারা, প্রথমে এখানে মাই ওয়ালেটে ক্লিক করবেন। মাই ওয়ালেটে ক্লিক করার পর এখানে যে আমার যে পেপ্যাল অ্যাকাউন্ট আছে এটা বসাইয়া আপনি হচ্ছে আপডেট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আপডেট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি কী করবেন, আপনি হচ্ছে ইয়া করবেন, কী জানি বলে
এরপর হচ্ছে মাই ওয়ালেটে ক্লিক করে উইথড্রোতে ক্লিক করবেন। হ্যাঁ, উইথড্রোতে ক্লিক করার পর তারপর একটু নিচে যাবেন, নিচে গিয়ে এখানে আপনার সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করে পেপ্যাল দিবেন। আবার ইন্টার অ্যামাউন্টে আপনার $2.2 দিলে $2 থেকে বেশি দিলে $2 বেশি বসাবেন, তারপরে উইথড্রোতে ক্লিক করে দিবেন। ব্যাস আপনার উইথড্রোটা হয়ে যাবে। যে হিস্টোরি এখানে উইথড্রোটা হয়ে গেছে, এখন আপনি কী করবেন এটাকে যদি মানে আমাকে তো স্ক্রিনশট দিয়ে দেখাবেন, তো আপনি হয়ে এটাকে রোটেট করবেন বা ডেস্কটপ মোডে নেবেন। এই যে ডেস্কটপ মোডে নিলাম, আমি ডেস্কটপ মোডে নিয়ে ধরেন অ্যাডমিনকে তো আপনাদের অবশ্যই স্ক্রিনশট দিতে হবে, তো এরকম করে এই যে এরকম করে একটা স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে আমাকে দিবেন আর পেইড আসলেও আমাকে একটা স্ক্রিনশট দিবেন। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন কীভাবে হচ্ছে এটা উইথড্র করতে হয়। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা কীভাবে হচ্ছে এখন প্রো টাইপের থেকে উইথড্র করবেন। অনেকেই প্রো টাইপের উইথড্র আসলেই কি দেওয়া যাবে না যাবে একটা মনের ভিতরে ভয় নিয়ে হচ্ছে কাজ করতেছেন না। আমি বলবো যে কোড টাইপিংয়ের থেকে প্রো টাইপারটা অনেক ভালো, কারণ এই যে আমি আপনাদেরকে কিছু দুই একটা করে দেখাচ্ছি। এই যে এখানে আপনি এই যে এক্সট্রা ক্যাপচাতে ক্লিক করে যে এক্সট্রা ক্যাপচাগুলো করবেন, এগুলো আপনার ঘুরবে না, মানে ঘুরার তেমনটা চান্স নেই। আপনি দিবেন সাথে সাথে আসবে, দিবেন সাথে সাথে আসবে। এই যে দেখেন আমি ছোটো হাতের এবং ওয়ার্ডগুলো এত কঠিনও না, আপনি খুব ছোটো ছোটো ওয়ার্ড দিয়ে লিখতে পারবেন। আবার একটা কথা আবার এখানে বলে দিই, এই যে এইটাকে অনেকে চিনে না, মনে করে ওয়ান, কিন্তু আসলে এটা ওয়ান না, এটা হচ্ছে ছোটো হাতের এল অ্যাশ। তারপর হচ্ছে নেক্সট ক্যাপচাতে ক্লিক করবেন, দেখেন আমার আরেকটা চলে আসছে। তারপরে এটা লিখে আমি ZEGJ নেক্সট ক্যাপচা, এই যে দেখেন আমার এটাও হয়ে গেছে, আমি কয়েনগুলো পেয়ে গেছি। কিন্তু আপনার কোড টাইপিংয়ে দেখা যায় কি অনেক সময় ঘুরতে থাকে, তো অনেকের মোবাইলে যাদের মোবাইলে নেটওয়ার্ক ঠিক আছে, দেখেন আমার এটা হয় না, এই জন্য লাল কালারের চিহ্নটা আসছে। এখন আমি এটা সঠিকভাবে লিখবো। তো বলতে চাইছিলাম যে কোড টাইপিংয়ে অনেকের ফোনে লোড নেয়, যার কারণে হচ্ছে ওরা সহজে পয়েন্টগুলো আর্ন করতে পারতেছে না। লোড নেওয়ার কারণে অনেকে ঠিকভাবে কাজটি করতে পারতেছে না, তো সেই ক্ষেত্রে আপনারা প্রো টাইপারে কাজটা করতে পারেন। হ্যাঁ ঠিক আছে, উইথড্রো একটু লেট হয়, কিন্তু উইথড্রো লেট হলে আবার আপনার আর্নটাও বেশি। এমন তো না যে আপনি 0.25 করবেন দুই তিন দিন ভরে বসে, কিন্তু না, আপনি হচ্ছে এখানে সময় দিবেন, $2 হলে তো একসাথেই টাকা পাবেন, তাই না? এটা আপনারও ভালো হবে। আমি বলবো কি এটার পাশাপাশি যে লাইক ফলো আরও যে কাজগুলো আছে দিয়েছি না আমি রাশিয়ান সাইডের, ওগুলো করেন আর ওগুলোর পাশাপাশি এটা করেন, এটাতে একসাথে উইথড্রো করে এভাবে নিতে পারবেন, এটাতে আপনার টাকাগুলোও জমা হবে। আর হচ্ছে আমি আপনাদেরকে ডেলি ক্যাপচার যে কাজটা আছে, ডেলি ক্যাপচার ওই কাজটা আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ডেলি ক্যাপচার করতে পারেন। প্রথম ভিডিওতে আসলে আমি ডেলি ক্যাপচারটা দেখাইতে পারি নাই, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ডেলি ক্যাপচারটা কীভাবে করবেন। ডেলি ক্যাপচারতে ক্লিক করার পর, আমি স্টার্টে ক্লিক করার পর এখানে দেখেন এই যে একটা সময় হয়েছে, এই সময়ের ভিতরে আপনি যতগুলো করতে পারবেন আপনাকে ততগুলো পয়েন্ট অনেক বেশি দিবে। এই যে দেখেন আমি করতেছি স্পেন্ড টাইম, এটা লিখে সাথে সাথে দিয়ে দিছি, আমার অলরেডি একটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি আরেকটা লিখবো, এখানে কি লিখছে আমি নিজেও বুঝতেছি না, তারপর আন্দাজে একটা লিখে দিচ্ছি। আমি দুইটা করছি, এখন আরেকটা আসছে কি বিগ ব্রাদার, এই যে আসছে আমি লিখে দিছি। আরেকটা আসছে RESVAD, আরেকটা আসছে ফ্রেন্ডলি মাই ডিয়ার। দেখেন আমার টোটাল চারটা থেকে তিনটা হয়েছে, আমি 0.06 পেয়েছি। এটা হচ্ছে ডেলি ক্যাপচারের নিয়ম। আর আপনারা এক্সট্রা ক্যাপচা বেশি বেশি করবেন, এই যে এক্সট্রা ক্যাপচা আছে এক্সট্রা ক্যাপচাতে ক্লিক করে বেশি বেশি করবেন। আর উইথড্রো সাকসেসফুল হয়ে গেলে আমি আপনাদেরকে বিকাশ এবং নগদের টাকাটা পেমেন্ট করব। তবে একটা কথা বলি যে আমি কিন্তু এক্স্যাক্টলি ঠিক ডলারের প্রাইস কতটা পেপেলে আমি জানি না, আর আমি এখন বলবো না, কারণ কখনো ডলার বাড়ে কখনো ডলার কমে, সেক্ষেত্রে ডলারের প্রাইসটা বলা যায় না। যখন হচ্ছে যেরকম প্রাইস থাকে তখন ওই রকম প্রাইসে আপনাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন আমার উইথড্রো ভিডিওটা, আমি সবাইকে দেখাইলাম কীভাবে হচ্ছে আপনারা প্রো টাইপারে উইথড্রো করবেন। আর হ্যাঁ একটা কথা বলে, অনেকে আবার আসে কি অ্যাকাউন্ট লগ আউট করে ফেলে, তো ওইটা লগ ইন করার বিষয়টা দেখাই দিচ্ছি। অনেকে অ্যাকাউন্ট খুলতে গেলে এরকম সমস্যায় অনেকেই পড়েন, তো সেক্ষেত্রে আমি প্রথমে আপনাদেরকে একটা কথা বলি, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা ফুল নেম, ইমেল অ্যাড্রেস, রেফারেল কোড, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এটা লিখে আই এম নট এর ওপরে ক্লিক করে তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ঠিক আছে, এটা করার পর আপনারা জাস্ট আপনাদের অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট হয়ে যাবে তখন আপনাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে বসাবেন, পাসওয়ার্ডটা এখানে দিয়ে সাইন ইনে ক্লিক করে দেবেন, ব্যাস আর কিছু করতে হবে না। এই যে দেখেন আমি করতেছি, এই যে আমি করেছি, আমার এটা লগ ইনে ক্লিক করলাম, ব্যাস আমার এটা লগ ইন হয়ে গেছে। দেখছেন আমার এটা ডাইরেক্টলি লগ ইন হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন কীভাবে হচ্ছে আপনারা এই কাজগুলো করবেন।
আমি পুরোটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আশা করি বাকিটা আপনারা বুঝতে পারবেন। আর আমার পাশে থাকবেন অবশ্যই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। নেক্সটে আমি কীভাবে আপনারা অটোমেটিক রেফার করতে পারেন, অটোমেটিক রেফার করার একটা ভিডিও নিয়ে আসবো, যেটা দেখে আপনারা, আমি চাইবো আপনাদের সুবিধার জন্যই ভালো কিছু নিয়ে আসার। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।